ব্যাড নিউজ যেটা শুনলাম সেটা শুনে খুব খারাপ লাগলো। মানে খুবই খারাপ লাগার মতনই একটা নিউজ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ব্লগ। টিউজডে 16th আগস্ট আর এখন হলতে বাজে 9টা। আমি রেডি হয়ে গেছি স্নান ধান করে, আর স্নান করে এসেই একটা আমার একটা ক্লোজ ফ্রেন্ড তানিয়া আমাকে ফোন করলো। ফোন করে বললো আমার একটা বান্ধবী আছে স্মৃতি লেখা বলে, আমরা একসাথে কলেজে পড়তাম। তো ও কালকে রাত্রিবেলা ও মারা গেছে, ডেঙ্গু হয়েছিল। আর একটা ওর ছোটো বাচ্চা রয়েছে 4 মাসের। তো বেশ কি ও যেখানে থাকুক না কেন খুব ভালো থাকুক। শুনে এত খারাপ লাগছে যে মানে আমি জাস্ট স্নান করে এসে ড্রেস পরতে পরতে একটা শুনছিলাম। তো মানে আমাকে ফোন করলো, আমি শুনে 2-3 বার হ্যাঁ 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 করে রেসপন্স করলাম। বিকজ 3-4 দিন, মানে আমি 3-4 দিন বলবো না, 1 সপ্তাহ আগেও আমার সাথে ওর কথা হয়েছে। আমার একটা ছোট বিজনেস রয়েছে শাড়ির, তো সেই বিজনেস নিয়েই ও আমাকে জিজ্ঞেস করছিলো যে শাড়িটা নেবো কত দিবি এরকম কিছু একটা। তো সেটা আমার কথা হচ্ছিলো, ইভেন আগেও আমার থেকে অনেক শাড়ি নিয়েছে। যাই হোক, ব্যাপারটা নেওয়া মানে খুবই কষ্টের। ইচ্ছা আছে খুব যাওয়ার, যে একবার দেখার, নিউজটা শোনার পরে নিজেকে মানে নিজেকে নেই, ইভেন আমার সঙ্গে আমাকে যে ফ্রেন্ডটা ফোন করেছিলো, আমার ফ্রেন্ড তানিয়া, ও আমাকে বলছে আমি আর তোর সাথে ঝগড়া করবো না। বিকজ এখনকার মানুষ মানে অ্যাকচুয়ালি রিলেশনটা খুব ম্যাটার করে, কে কখন কাউকে ছেড়ে চলে যাবে সেটা খুব বলা মুশকিল। তো এনিওয়েজ, তো আমি মানে কী বলো, আমার ব্রেকফাস্ট করার মতো বা কিছুই কোনো রকম ইচ্ছা নেই। 9টা তো বেজে গেছে অলরেডি। তো কালকে রাতে আমি আর মানে বাড়ি এসে আর ব্লগ করতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম, ভীষণ ভীষণ টায়ার্ড ছিলাম। তো এসেই জাস্ট ইভেন কি কোনো ডিনারও মানে ইভেন ডিনারও করিনি, ডিনার না করেই শুধু জাস্ট এক বোতল জল খেয়েই শুয়ে পড়েছি। এত হাত পা কোমর ব্যথা করছিলো, এত হেঁটেছি। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। আমি আর এখন ব্লগ করবো না, বেরোবো, অফিসে যাবো, লেট হচ্ছে। তো অফিস থেকে এসে কথা হবে, আর যদি তার মধ্যেখানে ওখানে যাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে বাজছে 10টা আর আমি অফিস থেকে এসেছি প্রায় 8টা নাগাদ। এসে 2টো বড় বড় কাজ করেছি, বাবার পুজো হবে বলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম, যাবো যাবো করে আর যেয়ে আসা হচ্ছিলো না। তো লক্ষ্মী ফটোটার ওই ফ্রেমটা যেহেতু জাস্ট কাজটা ভেঙে গেছে, লক্ষ্মণ বাবার ফটোটা অনেক বড় ফ্রেমে ছিল, তো সেই ফ্রেমটা থেকে ছোটো লক্ষ্মী ঠাকুর ফটোর ফ্রেমে অ্যাড করতে দিয়ে এসেছি, বললো থার্সডে দেবে। প্লাস দুদিন ধরে যাচ্ছি দোকানে, ওই গ্রসারির দোকানে, প্রতিদিনই দোকান প্রায় বন্ধই থাকছে। বাড়িতে এসেছি তাও প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ। বাট যেহেতু আমার ওই ফ্রেন্ডটার এরকম একটা ঘটনা ঘটেছে, তো সবাই আমরা যারা দূরে থাকি তারা প্রচণ্ডভাবে সময়, আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, তো এই সবই নিয়ে ওর সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আর কিছু জামা কাপড় কাচার ছিল, ওগুলো কেচে স্নান ঠান করে এই এখন এসেই বিছানাতে বসলাম। আর খুব খিদে পেয়েছে, তাই ভাবছি খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়ব। ডিনারে আছে ছোলার ডাল আর রুটি। আমার অলরেডি 1 রুটি খাওয়া হয়ে গেছে, খিদে পেয়েছিল খুব, তাই খেয়ে নিয়েছি। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, বিকজ বেসিক্যালি আজকে ব্লগে কিছু দেখানোর নেই, কালকে সকালে আবার দেখা হচ্ছে, আর মুডটাও নেই সেরকমভাবে কিছু দেখানো। তো চলো আজকে টাটা, আবার কালকে দেখা হচ্ছে। সো চলো খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ব্যাস এটাই আর কিছু বললাম নেই। তো চলো, বাই বাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর রিয়া এখনও ঘুমাচ্ছে, কারণ আমি সকাল সকাল আজকে একটু বেড়াতে হবে, প্লাস বাজারও করার আছে। তো এখন যাব বাজার করতে, আর রিয়া ঘুম থেকে উঠে তারপর ব্লগটা আবার শুরু করবে, তো সাথে থাকো। 7:06 বাজে আর আমি উঠেছি, উঠে আমি আবার শুয়ে পড়েছি, বাজার করতে গেছে। তো আমি ভাবলাম আমি আর একটুখানি ঘুমিয়ে নেই, তারপর আমি ঘুমাইয়া
গড়িতে বাজে 9:10 আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। অভিষেক তো অলরেডি অফিস বেরিয়ে গেছে, বিকজ ওর আজকে কোথাও ভিজিট আছে, তো সেই কারণে ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর ও মোস্ট প্রবলি ছাতু খেয়ে গেছে। আর আমি এখন ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্টে বানাবো এগ টোস্ট। তো চলো ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দেন বেরোবো, আমারও লেট হচ্ছে। কিচেনে আসবো আর তখনই একটা কাকে সেখানে বসে, যখনই আমি ভিডিও করবো তখনই পাবো। আমি বেরিয়ে গেলাম, আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। সব থেকে বড় কষ্ট হল সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে ওঠা, দিস ইজ টু মাচ। সারা রাস্তা যতটা আমি হেঁটেছি, সারাদিন যতটা না কাজ করেছি, তার থেকে বেশি কষ্ট হলো এটা। এনিওয়েজ এখন ঘড়িতে বাজছে 8:18, আর আমি বাইরে যাচ্ছি। সে হাই, আজ সময় কলা নিয়ে এসেছি। আর আজকে কলার কি দাম, অন্যদিন 5টা 20 টাকা থাকে, আজকে 4টে 25 টাকা। যদিও কলাগুলো ভালো। চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা হচ্ছে। খুব খিদে পেয়েছে, কিছুটা বানিয়ে খেতে হবে, রাতে সবজিও বানাতে হবে। অন্ধকারে কথা বলছি, চলো পরে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। এখন খুব খিদে পেয়েছে, ভাবছি একটু ওটস খাবো, বানানা নিয়ে এসেছি, দেখছি কি খাওয়া যায়। বাট ভীষণ ভুক্ষার আমি এখন। চলো আমি ফোনটা একটু চার্জ হোক। আর আমার বিছানার দেখো কি অবস্থা, বিছানা ঠিক আছে, মানে জামাকাপড়গুলোর অনেক জামাকাপড় ছিল, বললামই তোমাদের কালকে সব কাচাকুচি করেছি, তো রাত্রিবেলা সেগুলো সব মেলে দিয়েছিলাম। দিদামার মা ওগুলো তুলে রেখে দিয়েছে, আমি এখন এগুলো সব সেট করবো এক জায়গায়। তো আর আজকে যাই না, খুব খুব গরম, ভীষণ গরম লাগছে। দুদিন বেশ বৃষ্টি হলেও আমাদের প্রবলেম, কেন বৃষ্টি হচ্ছে, গরম লাগলেও আমাদের প্রবলেম, কেন গরম হচ্ছে, শীত হলেও প্রবলেম, যে কেন এত ঠান্ডা পড়েছে, যাবে কোথায় ওয়েদারটাই বা যাবে কোথায়। যাই হোক, গরম তো পড়েছে, বৃষ্টিও হবে, শীতকালও আসবে, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে, এটাই তো লাইফ কি না। তো চলো এখন আমি এগুলো পোছাবো, আর তারপরে আমি টিফিন খাবো। না, আগে টিফিন খাবো তারপরে এগুলো পোছাবো, বিকজ এত খিদে পেয়েছে, আমার পেট ফেট জ্বালা দিচ্ছে। ভগবানের কি কৃপা ফর মি কি আমার এত খিদে পেয়েছে। আমি ভাবলাম এখন আবার ওটস দিয়ে অমলেট বানাবো, তারপরে খাবো। আমাকে একটু আগে আমাদের ফ্ল্যাটের একজন, মনসা পুজো হয় মোস্ট প্রবাবলি ওনার বাড়িতে, তো প্রসাদ দিয়ে গেল। আর আমি খুব একটা খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসি না, মানে খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না। ওই বাইরের রাস্তায় যে কালী পুজোর সময় যে খিচুড়ি, ওটা আমার খুব ভালো লাগে, আর এটাও দেখলাম বেশ ভালোই হয়েছে। তো এত খিদে পেয়েছিলো যে একটা কলা খেলাম, বাট তারপরেও খিদে ঠিক মিটছিল না। তো ভগবান আমার জন্য ঠিক পাঠিয়ে দিয়েছে খিচুড়ি, থ্যাংক ইউ গড, থ্যাংকস যে আমাকে এই খিচুড়িটা দিয়ে গেল। আমার দেরিকে সবটা নয়, একটুখানি নিয়েছি। সত্যি কথা বলতে ভগবানের প্রসাদ কখনোই খারাপ হয় না, তো অমৃতই হয়, এটা ঠিক অমৃতই। কিন্তু আমি এখানে সব ভেজিটেবলস নিয়ে বসেছি, এগুলো কাটবো, কেটে তারপরে রাত্রের জন্য রুটির সাথে খাওয়ার ভেজিটেবলস বানাবো। চলে এসেছি, এখন ভেজিটেবলসটা রান্না করানো। চলে যাতে ফোনটাতে চার্জ হচ্ছিলো, তাই ভাবলাম একটু চার্জ হয়ে যাক, দেন একেবারেই যাবে। তো এখন 40% মতো হয়ে গেছে, আর অভিষেকও বেরিয়ে গেছে, ফোন করেছিলো। তো আস্তে আস্তে আমি এটা রান্না করে নেবো। এটা রান্না করতে খুব অল্প হলে 5 থেকে 10 মিনিট লাগবে, যতক্ষণ বয়েল হতে সময় লাগবে, আর কিছুই নয়। তো চলো ঝট করে বানিয়ে নিই। সবজি
प्याजটা কুমিয়ে দিয়ে দেব তাহলে হলো। এই ডিমের খোলা কিন্তু আমি ওয়েস্ট করি না। ডিমের খোলাগুলো আমার ওখানে একটা টব রাখা আছে, যেখানে আমি যদি কিছু করি ডিমের খোলা প্লাস ওই সবজির কিছু ছোলা খোলা সেগুলো আমি ওখানে রাখি, পরে ওটা মাটির সাথে মিশিয়ে দিই, তাতে ওটা ভীষণ কিন্তু ভালো মাটির ভালো খাদ্য। একজন বাড়ি চলে এসেছে। হাই, চোখ বন্ধ করে। হাই, এখন খুব ক্লান্ত, তো এখন ফ্রেশ ফ্রেশ হতে হবে। এখনো এই জামা কাপড়গুলো জায়গায় শিফট করতে বাকি। সব ভাজ করা হয়ে গেছে আর ওদের ডিনারও হয়ে গেছে, আমি এগুলো এবার রেখে দিন যাব ডিনারে। ভালো লাগছে খেতে, যারা এই টাইপের খাবার খেতে পছন্দ করো তার জন্য বেস্ট। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। টেক কেয়ার, বাই, গুড নাইট।